30th, 40th, 40th নিয়ে যাত্রা আপনারা জানেন গত এক বছর ধরেই চলছে, বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা হচ্ছে। আজকে এই বিকেলবেলা কলকাতা শহরে এমন একটি জায়গায় আমি বসে আছি এবং এমন একটি মানুষের সাথে দ্যাট যার জীবনটাকে একটা ওয়ান লাইনারে বলা সম্ভব নয়, অন্তত আমার পক্ষে সম্ভব নয়। 1983 সালে অর্জুন পুরস্কার, 1990 অলিম্পিয়ার গোল্ড মেডেল, 1991 গ্র্যান্ডমাস্টার, ভাবুন তো একবার উইদিন 10 ইয়ার্স একটা মানুষ সাকসেসের কোন শিখরে পৌঁছলে এতগুলো সুতো একসাথে বাঁধা যায়। হ্যাঁ, এবং এমন একটি বিষয়কে ধরে ইনি বিশ্বমানের জায়গায় গেছেন, কোনো ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো পপুলার স্পোর্টস নয়। অ্যাকচুয়ালি পপুলার স্পোর্টস নয় বলাটা উচিত নয়, যেখানে পৃথিবীর এতগুলো কান্ট্রি অলিম্পিকে পার্টিসিপেট করে, ভীষণ পপুলার স্পোর্টস, হয়তো কলকাতা এখনও সেইভাবে সবার মানুষের কাছে ইনফরমেশান পৌঁছয়নি। দাবা, চেস, দাবাকে নিয়ে গোটা বিশ্ব ঘুরে বেরিয়েছেন এমন একটি মানুষ। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি কার কথা বলছি। ইয়েস, দিব্যেন্দু বড়ুয়া। দিব্যেন্দু বড়ুয়ার সাথে আমরা আজকে বসে আছি এবং এমন একটা, যেটা বললাম যে একটা মানুষ যে এতগুলো উইংসকে টাচ করে গেছে শুধুমাত্র দাবাকে কেন্দ্র করে এবং গোটা বিশ্ব ভ্রমণের কাছে, সেই দিব্যেন্দুদার কাছে আমার একটি প্রশ্ন। দাবাকে নিয়ে আপনার লড়াই সেই 70-এর দশক থেকে আজকে 2022, এতগুলো বছর এমন একটি খেলাকে নিয়ে আপনি কাটিয়ে ফেললেন, মানে এটা একটা লং জার্নি, তো এই অভিজ্ঞতাটা আপনার কাছ থেকে, মানে আপনার কাছ থেকে কিছু, মানে আমি তো জানি, মানে আমরা তো জানি যারা কী হয়েছে আপনার জীবন বা আপনি কীভাবে লড়ে গেছেন, আপনার কী মনে হয় যে কীভাবে আপনি সাজান, মানে আপনার অনলাইনে কী হতে পারে আপনার জীবনকে? না দেখুন, প্রথমত আমি শুরু করেছি 6 বছর বয়সে 1972 সালে, তারপরে 1978 আমার প্রথম সাকসেস, এবং যখন শুরু করেছিলাম তখন কিন্তু দাবার সম্বন্ধে কিন্তু একটা সম্পূর্ণ মানুষের মনে একটা অন্য ধারণা ছিল যে তাস, দাবা, পাশা, তিন সর্বনাশা, মানে দাবাটা বাচ্চাদের জন্য না, দাবাটা বয়স্কদের জন্য, দাবা খেললে ছেলে মানে বাচ্চাদের কোনো উন্নতি হবে না, বখাটে হয়ে যাবে, পড়াশোনা ক্ষতি হবে, এটা হচ্ছে সময় কাটানোর খেলা, তো এইসব একটা ছিল। তো তখন বাবাকে আমার আত্মীয়স্বজনরা, আমাদের আত্মীয়স্বজনরা, বাবার বন্ধুবান্ধবরা সবাই কিন্তু বাবাকে প্রচণ্ড রকমের আপত্তি জানিয়েছো যে ছেলেকে খেলিও না, কারণ সামাও তখন ওই 1972 সালে সেই বিখ্যাত ম্যাচ ববি ফিশার এবং বরিস প্যাসকি, সে আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ, সেটাতে যখন বাবা দেখতে পেল যে হ্যাঁ একজন এরকম একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়, তখন বাবার মনে জেদ ধরে যায় না ছেলেকে দাবার খেলাবই। তো বাবার জেদ ধরে ছিল বলেই অন্যদের মতো আমাকে সরিয়ে নিয়ে যায়নি, দাবাটা খেলিয়ে নিয়ে গেছেন। এবং 6 বছর বয়স থেকে অর্থাৎ 72 সাল থেকে 78 সাল অবধি 6 বছর আমাকে বিভিন্ন প্রতিযোগিতায় খেলিয়েছেন। 78 সালে গিয়ে আমি প্রথম পারফরমেন্স করি, পারফরমেন্স পাই, সেটা হচ্ছে যে স্টেট সাব জুনিয়র, জুনিয়র সিনিয়র চ্যাম্পিয়ন, তারপরে ন্যাশনালে কোয়ালিফাই করি, তারপরে ন্যাশনাল থেকে সিনিয়র ন্যাশনালের মূল পর্বে ন্যাশনাল এতে খেলার সুযোগ পাই, তারপরে বিদেশে 1979 আমার প্রথম বিদেশ সফর, আন্ডার-14 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, সেখানে 3rd হই, ব্রোঞ্জ পাই, তারপরে পিছন ফিরে তাকাতে হয়নি, সেই থেকে আমার যাত্রা শুরু। তারপরে 82 ন্যাশনাল চ্যাম্পিয়ন হই, 3 বার ন্যাশনাল চ্যাম্পিয়ন আমি সিনিয়রে, 83 অর্জুন পাই, 85-86 আমি সোভিয়েতলে নেহরু অ্যাওয়ার্ড পাই, 90 গোল্ড মেডেল দাবা অলিম্পিয়াডে, আমাদের দাবাটা অলিম্পিক্সে নেই কিন্তু আমাদের অলিম্পিয়াড, দাবা অলিম্পিয়াড আলাদা হয়, সেখানে 90 মানে গোল্ড মেডেল পাই, 91 ভারতবর্ষের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার হই, বিশ্বনাথন আনন্দ প্রথম গ্র্যান্ডমাস্টার, তাহলে চলছে এইভাবে স্টাইল করে। তারপরে আমি আরও 2 বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হই, ইন্ডিয়াকে 5 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করি, 8 বার দাবা অলিম্পিয়াডে খেলি, তো এরকম এশিয়ান চ্যাম্পিয়ন আছে, কমনওয়েলথ গোল্ড মেডেলিস্ট আছে, মেডেল পাই, তো খেলতে খেলতে সাকসেস এসছে। তারপর 2005 গিয়ে আমি আমার একাডেমি শুরু করি, কারণ আমার মনে হয়েছে সামহাও যে প্রত্যেকের ক্ষেত্রে, সেটা আমি বিশ্বাস করি, এটা আমার ব্যক্তিগত মত, যে 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 ফিল্ডেই যতটাই সে সাকসেস হোক না কেন, তো আমার তাদের দায়ী, আমাদের দায়িত্ব যে পরবর্তী প্রজন্মের কাছে বা সমাজের কাছে কিছুটা হলেও তা রিটার্ন দিয়ে যাওয়া। তো সেই মাথায় রেখেই 2005 একাডেমি করি, একাডেমি আমার বিশাল একটা আকারে একাডেমি করার স্বপ্ন ছিল, তো যেহেতু কোনো স্পন্সর পাইনি, নিজে
আমি এবং আমার সহেলি আমরা দুজনে নিজেদের পুরো নিজেদের উদ্যোগেই চালু করি। 2005 থেকে অ্যাকাডেমি চলছে, 2019 গিয়ে আজকে যেখানে চক্রবিয়াতে যেই বিল্ডিং, তিনতলা বিল্ডিং, 19 গিয়ে আমরা প্রথম একটা প্রপার স্পন্সর পাই, ধানসেরি ফাউন্ডেশন ওনারা এগিয়ে আসেন, মিস্টার ধানুকা এগিয়ে আসেন করে আমরা এখন লাস্ট 3 বছর 2019 থেকে ধানুকা ধানসেরি দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমি এই নামে আমাদের একাডেমি চলছে। আমাদের 2টো সেন্টার আছে, একটা এখানে এবং একটা সল্টলেকে। এছাড়া বিভিন্ন জায়গার থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার থেকে, ভারতবর্ষের অনেক জায়গা থেকে অনেকে রিকোয়েস্ট করছে যে বিভিন্ন জায়গায় সেন্টার করতে। আমরা এখনও করিনি, করার ইচ্ছা আছে। তো এইভাবে চলে এসছে। তাহলে মানে একটাই কথা যে কে বললো দাবা খেলে কিছু করা যায় না, দাবা খেলে নিজে আপনারই শুনলেন যে একটা জীবনের একটা ওয়ান লাইনার দিয়ে গেল এবং সেটার পরিমাপ আর মানে বলে বোঝানোর কোনো ডিসক্রিপশনের দরকার পড়ে না, যে কটা নাম উচ্চারিত হলো পরপর অ্যাওয়ার্ডে। না, এখন কিন্তু আমি একটা কথা ইন্টারেক্ট করি, এখন কিন্তু দাবাটা কিন্তু এখন সম্পূর্ণভাবে দাবা সম্বন্ধে মানুষের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। এখন দাবাটা হচ্ছে বাচ্চাদের খেলা, দাবাটা হচ্ছে এটা প্রমাণিত যে দাবা খেললে একটা বাচ্চার যে ব্রেনের যে এক্সারসাইজগুলো হয় তার পড়াশোনা এবং তার ব্যক্তিগত জীবনে যে লাভটা হয় সেটা কিন্তু অন্য কোনো স্পোর্টসে সেভাবে হয় না। তো সুতরাং এটা কিন্তু মানে যেহেতু একজন যখন দাবা খেলে তার প্ল্যানিং, তার স্ট্র্যাটেজি, তার ক্যালকুলেশনস, তার ইন্টুইশন, তো সবটা কিন্তু ডেভেলপ করে। সুতরাং সে তার ম্যাথামেটিক্স ক্যালকুলেশন তাকে করতে হচ্ছে, 10 চাল 12 চাল 20 চাল পরে গিয়ে তার সে কী পরিস্থিতি দাঁড়াবে সেটা নিয়ে তাকে অ্যাসেস করতে হচ্ছে, মানে তার স্ট্র্যাটেজি করতে হবে। তারপর সেটা এটা অনেকটা সাইকোলজিক্যাল গেমের মতো, আমার অপোনেন্ট কী খেলতে পারে, কোনটা উইকনেস, তাকে কীভাবে কাবু করা যাবে, তো এই সমস্ত কিছু কিন্তু একটা খেলার মধ্যেই আছে। তো সুতরাং এখন কিন্তু দাবাটা কিন্তু অসম্ভব পপুলার ভারতবর্ষে, দাবাতে প্রচুর বাচ্চা এগিয়ে আসছে। অবশ্যই এর জন্য কৃতিত্ব আছে যেটা বিশ্বনাথন আনন্দ আমাদের 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, কারণ যে কোনো খেলাকে এগিয়ে যেতে গেলে তার একজন আইকন দরকার। তো ঠিক তেমনি বিশ্বনাথন আনন্দের জন্য ভারতবর্ষ তো অনেকটা বড় পরিসর, পশ্চিমবঙ্গ একটা রাজ্য, আমি যদি আরও ছোটো জায়গায় আসি কলকাতায় দাবার ভবিষ্যৎ মানে আপনি কী বুঝছেন, মানে বর্তমান সময় ছেলেমেয়েরা এখানে প্রচুর এখন প্রচুর বাচ্চা এগিয়ে আসছে। হ্যাঁ, প্রচুর বাচ্চা এসে আমার 2টো জায়গায় সেন্টার আছে, আমি বুঝতে পারি যে বাচ্চার বাবা মারা, সব থেকে পজিটিভ দিক যে বাবা মারা চাইছেন তাদের সন্তান দাবা শিখুক, তারা প্রফেশনাল অ্যাজ এ প্রফেশন তারা নেবে কি নেবে না সেটা ভবিষ্যৎ, সেটা পরের ব্যাপার, কারণ তার জন্য অনেক কিছুই ফ্যাক্টর কাজ করে। কিন্তু দাবা খেললে যে বুদ্ধির বিকাশ ঘটে, যে ব্রেনের যে এক্সারসাইজগুলো হয়, তার যে বাচ্চার যে একটা তার ধৈর্য বাড়ে, তার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন পাওয়ারটা বাড়ে, তার এডুকেশন লাইফ মানে মানে পড়াশোনার দিকটা তার ভালো হবে এবং তার ব্যক্তিগত জীবনেও কিন্তু দাবাটা অসম্ভব রকমভাবে উপকারে আসবে। এটা কিন্তু সবাই বুঝেছে, যার জন্য কিন্তু এখন প্রত্যেক বাবা মা মানে আমি তো বলবো 99% বাবা মা চান তাদের সন্তান দাবা শিখুক। তাহলে একটা কথাই বলা যেতে পারে, কলকাতায় যারা ভাবছেন মানে ছেলে বা তার মেয়েকে দাবা শেখানো কোথায় জায়গা হতে পারে, তার ঠিকানাটা কোথায় হতে পারে? তাহলে আমরা এইমাত্রই শুনলাম পুরো বিস্তারভাবে যে কি কোথায় কীভাবে শেখানো বা প্রশিক্ষণটা হচ্ছে, ধানসেরি ধানুকা দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমি চক্রবেরিয়া রোড, খুব একদম সাউথ কলকাতার একদম পাশেই, একদম খুব কাছাকাছি এবং খুব সুন্দর জায়গা একটা, একদম লাভলক স্ট্রিটের পাশেই একটা অসাধারণ একাডেমি। তো একটা অসাধারণ ঠিকানা, যারা ইন্টারেস্টেড, যারা মনে করছেন ছেলে মেয়েকে দাবা শিখতে দেবে কিন্তু সঠিক ঠিকানা খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য দিব্যেন্দুদার থেকে ভালো ঠিকানা অন্তত আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, শুধু কলকাতা কেন পশ্চিমবঙ্গে নেই কোথাও। তা ডেস্কে আমি আমাকে যারা ফলো করেন বা আমাদের চ্যানেলকে যখন আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো দিব্যেন্দুদার যোগাযোগের ঠিকানা, আপনারা যোগাযোগ করবেন। শুধু শেষ একটা কথা বলতে পারি দিব্যেন্দুদার জন্য, মানে দাবার এই যে বোর্ড এবং এতে নৌকা ঘোড়া মন্ত্রী রাজা অনেকে আছে, মানে এরা কখন চেকমেট দেবে আমার জানা নেই বা আমিও অতটা দাবা খেলতে পারি না, কিন্তু এটুকু বলতে পারি দিব্যেন্দুদার কাছে যদি কেউ দাবা প্রশিক্ষণ নেয় তারা কিন্তু শুধু দাবার পরিসরে নয় যে কোনো জায়গায় দাঁড়িয়ে যে কাউকে চেকমেট দিতে পারে। থ্যাংক ইউ, ভালো থাকবে।